মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি বাবাকে আরো বকে দাও তো, আরো বকে দাও। খুব বকে দেবো, কানটা একেবারে মুলিয়ে দেবো। হ্যাঁ বড় মা, একটু বেশি করে কান মুলে দাও। কি বললে তুমি, আবার হাসছো? হ্যাঁ, ম্যানার্স বলে কিছু নেই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো অকারণে। মা, আমার কি মনে হয় বলতো, পুকুল না এই মেয়েটির কাছ থেকে অবাধ্য হওয়া শিখছে, বায়না করা শিখছে। তোমার না পায়ে ব্যথা ছিল, কি হলো? হ্যাঁ, আপনি আগে নিজেকে সামলান, তারপর অন্য কাউকে বকবেন। রাধা, সিংহের মতো গর্জন করতে রাধা বাজারে পালা। খালি বকে, সব সময় বকে, ভালো লাগে না। পুপুল, পুপুল, আদি, আমি যাচ্ছি দাদা। পুপুল, আদি, কেন এমন করছিস? ও তো ঠিকই বলেছে, আগে নিজেকে একটু সামলা, তারপর না হয়। আমি পারছি না বাবা, আমার আর ভালো লাগছে না গো, আমি খুবই ক্লান্ত। আমারও কিচ্ছু ভালো লাগছে না, কত ক্লান্ত লাগছে। খালি মনে হচ্ছে দিদির কাছে কি উত্তর দেব। দিদি যদি জিজ্ঞাসা করেন। দিদি মানে মা, তোমার আবার দিদি কোথা থেকে? তোমার তো দিদি নেই। আমার দিদি মানে তোমাদের অন্য মা, তোমাদের বড় মা। আচ্ছা মা, তুই কি বড় হবি না বাবা? দুদিন বাদে তোর বিয়ে হবে। বিয়ে? হ্যাঁ আমার। বাবা তুমি তো বলো যে শ্বশুরবাড়ির লোকজন নাকি আমাকে বিয়ের দিন নিয়ে যাবে আর অষ্টমঙ্গলের দিন দিয়ে যাবে। আমার মতো দোষী গোল মাথা মেয়ের নাকি কখনো সংসার করাই সম্ভব না, তাহলে বিয়েটা হবে কি করে শুনি? ভগবান, আমি এই মেয়েকে নিয়ে যে আমি আমি কি করি? কিচ্ছু করতে হবে না, তোমায় কিচ্ছু করতে হবে না। শুধু আমি একটা কথা বলে দিচ্ছি, আমি বিয়ে করব না, আর আমি চাকরি করব, আর তোমার সাথে শুধু থাকবো, বুঝেছো? বেশ ঠিক আছে, তোর পা ভালো হয়ে গেলে আমরা এই বাড়ি থেকে চলে যাব। এখন কারোর কোথাও যাওয়া হবে না। দাদা তুমি আমার সাথে এসো। কোথায় যাব? আপনার কিন্তু কোথাও যাওয়া হবে না। কিন্তু আমরা, আমি বলছি তো কোথাও যাওয়া হবে না, পাজি দেখে আপনাকে একটা ভালো দিন ক্ষণ ঠিক করতে হবে। কিসের দিন ক্ষণ? একটা খুশির খবর আছে ভরচার্য মশাই, আমার আদি বিয়েতে মত দিয়েছে। আমার বড় ছেলের বিয়ের দিন ক্ষণ ঠিক করতে হবে আপনাকে। দাদা ভাই সত্যি? দাদা ভাই আবার তুমি দারোগার পাল্লায় পড়তে চলেছো। না মুখ বাজার কোনো করো লাভ নেই, একবার যখন ফাঁদে পা দিয়েছো তখন পায়ে তোমাকে বেড়ি পড়তেই হবে। ও মা, এ তো আনন্দের কথা, রাধা মাধব মুখ তুলে চেয়েছেন, জয় রাধা মাধব। এই রাধা, তুমি তো রাধা, কিন্তু মাধবটা কে গো? বলবো, একটু অপেক্ষা কর। মেঘা, আমাকে ডাকছো বন্ধু মাসি? আজ থেকে তুই আমাকে আর বন্ধু মাসি বলে ডাকবি না, বন্ধু মা বলে ডাকবি। মানে? শুধু মা বলে ডাকবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।